আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহান ইসলাম পাখি। মধুপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা। আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে মধুপুর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার 55টি পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, পৌর মেয়র সিদ্দিক হোসেন, ওসি তারিক কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, ডিজিএম বিপ্লব চন্দ্র সরকার, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল কাদের আনসার, ভিডিপি কর্মকর্তা ইয়াকুব আলী। এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অলোক কুমার চৌধুরী স্বপন, শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তৎ বলা হয় মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে শামিমা ইয়াসমিন বলেন, উপজেলার 55টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ সদস্য ও আনসার বাহিনী মোতায়েন করা হবে। প্রতিবারের ন্যায় এবারও উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি।